বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে সকাল দশটা, তো সকাল দশটা থেকে আমি আরেকটা ব্লগ স্টার্ট করছি। আজকে হচ্ছে 18ই মার্চ, আর আমি দুদিন আগে পিছিয়ে বেরিয়েছিলাম, তো আমি 17 তারিখে বাড়ি চলে এসেছি বিকালে। আর আজকে হচ্ছে 18ই মার্চ, আজকে হচ্ছে দোল পূর্ণিমা। আমার তরফ থেকে আমার পরিবারের সকল সদস্যকে জানাই শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করছি আজকে ব্লগটা আমাদের খুব ভালো লাগবে। সকাল সকাল প্রথম রং আমাকে আমার পয়সা মাখিয়ে দিয়েছে। আমি এখানে একটু বসেছিলাম, বসে জল খাচ্ছিলাম, আর ঐশি ফার্স্ট মাখিয়েছে। জল এবার আমি একটু যাবো মায়ের হাতে রান্নার জোগাড় করতে। তো রান্না করে তারপরে মশলা বাটা হয়ে যাবে। তো মাকে আমি সমস্ত রকম রান্নার জোগাড় করে দিয়েছি, আমার স্নানও হয়ে গেছে, এবার বাকি রয়েছে পুজো করা। পুজো করা হয়ে গেছে, দেখলে তোমরা। সবার প্রথমে গোপালকে আবির দিলাম, এবারে বাড়ির সবার সাথে দোল খেলাম। চলো তার আগে ড্রেসটাকে চেঞ্জ করে নিই। মামা দিদি, মামা দিদি
This one. অবস্থা খারাপ পুরো ঘুম আমার মানে মুখ হয়ে গেছে চল এবারে বাড়ি যাব আগে স্নান করতে হবে তো আমাদের দোল খেলা শেষ দুদিন দোল খেললাম আগের দিন পিসিবাড়ি গিয়েছিলাম সেখানেও দোল খেলা হয়েছে মানে আজ 17 তারিখেও দোল খেলা হয়েছে আজ 18 তারিখ দুদিন দোল খেলা হয়েছে 17 তারিখের ভিডিওটা আমি এখানে দিয়ে দেব তোমরা দেখে নেবে ওখানেও খুব এনজয় করেছি এখানে সব বাচ্চাগুলোর সাথে খুব এনজয় করেছি আমি একটু দিই তোর মুখে বাবা কে কোন তোজে দাও আসো তুমি দেরি বাইরে না না মাথায় কালো দিচ্ছি মাথায় কালো দিচ্ছি আরে একটু সবুজ দাও এতে এর সবুজ বডি গেট সবুজ ওই তো সত্যি তো বুলটি কোথায় ছিলে দাদা হাত ধরলে হবে নাকি এ মা কি হচ্ছে ঘর মনে হচ্ছে চলো 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 ছবি তুলো দেবো দাদা